আর এবার দীঘার জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। দীঘার জগন্নাথ মন্দিরের কাজে গতি নেই কেন? ক্ষোভ প্রকাশের পরই তৎপরতা নবান্নের শীর্ষ মহলে। কাজ শেষ করতে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি, দীঘার জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের কাজে গতি নেই কেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ক্ষোভ প্রকাশের পরেই দেখা যাচ্ছে তৎপরতা নবান্নের শীর্ষ মহলে। কাজ শেষ করতে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কি জানা যাচ্ছে নবান্নের পক্ষ থেকে এবার কি সেই সংক্রান্ত কাজের ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে? একেবারে দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে মন্দির উদ্বোধন হওয়ার কথা ছিল এবং কেন এটা এত কাজ ঢিলে গতিতে এগোচ্ছে বা আসতে কেন এগোচ্ছে সেই বিষয়ে তিনি খোঁজ খবর নিতে শুরু করেন। এর মধ্যেই কিন্তু হিটকোর ভাইস চেয়ারম্যান একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, সেখানে কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয় সেই দিকে কিন্তু নির্দেশও দেওয়া হয়েছে। পুজোর পরেই কিন্তু জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে বলে এখনো পর্যন্ত যা তথ্য আমরা হাতে পাচ্ছি বা বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তার থেকে যেটা জানা যাচ্ছে যে পুজোর পরেই কিন্তু জগন্নাথ মন্দিরের কাজ শেষ হয়ে যাবে। শেষ হওয়ার সময়সীমা অনেকটা পিছিয়ে গেল, মুখ্যমন্ত্রী কিন্তু স্পষ্ট বলেছেন সময়সীমা যেটা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে কিন্তু সেই কাজ শেষ করা হলো না। অর্থাৎ এই কাজ যেহেতু পিছিয়ে গেছে, কিসের জন্য পিছিয়ে গেল এবং পুরো বিষয়টি কেন হয়েছে পুরো রিপোর্ট কিন্তু তলব করা হয়েছে। ধন্যবাদ তোমায় দীপ্তিমান। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান।